নরসিংদীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধকল্পে করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে নরসিংদী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সেমিনারে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক গ্রেড এক খোন্দকার মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক রাশেদ হোসেন চৌধুরী। অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঢাকা বিভাগের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম, নরসিংদীর সিভিল সার্জন ডাক্তার আমিরুল হক শামীম, অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আরেফিন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন নরসিংদী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শামসুল আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান প্রধানগণসহ শিক্ষক, ইমাম, যুবক, এনজিও কর্মী, বেসরকারিভাবে পরিচালিত মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের পরিচালকগণ ও শিক্ষার্থীবৃন্দ, এছাড়াও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সেমিনারে যার যার অবস্থান থেকে মাদকদ্রব্যের বিস্তার ও নিয়ন্ত্রণে করণীয় বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল, আমাদের সঙ্গেই থাকুন।